কিছু মানুষ এই দুনিয়াতে শয়তানকে ভালো করার দায়িত্ব নেয়, শয়তানের সাথে জড়িয়ে শয়তানকে ভালো করতে চায়। কিন্তু বোকা মানুষগুলো জানে না, মানুষরূপী এই শয়তানগুলো কখনো ভালো হবে না। এদেরকে দেখা মাত্র আলহামদুলিল্লাহ সূরা পড়ে সরে আসুন। জুতা যদি সবসময় বলে যে আমি কেন টুপির মর্যাদা পাই না, তবে সেটা সত্যি হাস্যকর। নিজেকে টুপির মতো তৈরি করুন, যাতে ভুল করে পা লেগে গেলেও মানুষ সালাম করে। দোকানের দামি পণ্যটা মূল্য খুঁজতে হয় না, দোকানদার সবসময় মূল্যায়ন করে তাকে দোকানের ভিতরে রাখে, আর সস্তা পণ্যটাকে রাখে দোকানের বাইরে। তাই কখনো কারো কাছে মূল্য খোঁজার আগে নিজেকে মূল্যবান হিসেবে তৈরি করুন। এই পৃথিবীতে সেই ব্যক্তি সাকসেস হয়েছে যে তার মনকে কন্ট্রোল করতে পেরেছে। খুব ঘনিষ্ঠ মানুষগুলো আমাদের পেছনে আমাদেরকে নিয়ে কি সমালোচনা করে সেটা যদি নিজ কানে একবার শুনতেন, তবে এই নিষ্ঠুর পৃথিবীতে একাই বেঁচে থাকতেন। সত্যিকার একজন পুরুষের চোখে তার ভালোবাসার মানুষটি হলো সেরা সুন্দরী, আর কাপুরুষের চোখে হাজারো মেয়ে। কম বেশি সবাই তো মুখের কথা শোনে, কিন্তু মনের কথাগুলো একমাত্র উপরওয়ালাই শোনে। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কখনো অন্ধবিশ্বাসের উপর ছেড়ে দেবেন না, তাহলে কিছু বিশ্বাস প্রতি রাতে চোখের জল হয়ে বালিশ বেজাবে। চোখের জল কখনো বৃথা যায় না, কেউ মূল্য না দিলে সৃষ্টিকর্তা ঠিকই মূল্য দেবে। সবসময় লবণের মতো হবেন, উপস্থিতি না বোঝা গেলেও অনুপস্থিতি সবকিছুকে স্বাধীন করে দেবে। কিছু মানুষের বৈশিষ্ট্য, রাগী মানুষের ধৈর্য কম, সুস্থ মানুষ খায় কম, মুখ্য মানুষের আক্কেল কম, নিষ্ঠুর মানুষের মায়া কম, শিশুদের হিংসে কম, সৎলোকের বন্ধু কম, নিঃশ্বাসের বিশ্বাস কম, সত্য কথার বিশ্বাস কম, আমল করা লোক কম, মানুষরূপী শয়তানের লজ্জা কম, সৎলোকের বন্ধু কম। আমি একটা পাখি পুষেছিলাম, সেটা একদিন উড়ে গেল। একটা কাঠবিড়ালি পুষেছিলাম, সেটাও চলে গেল। পরিশেষে ভালোবেসে একটা গাছের চারা রোপণ করলাম। গাছটা যখন বড় হলো, পাখি আর কাঠবিড়ালি দুটোই ফিরে এলো। তেমনি রাত জেগে কারোর সাথে ফোনে কথা বলিস, স্বপ্ন পূরণের পরিকল্পনা না করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যান, এবং খুব সকালে উঠে স্বপ্ন পূরণের জন্য কাজ করুন। দেখবেন স্বপ্ন দেখা মানুষটা আর স্বপ্ন দেখা ভবিষ্যৎ দুটোই ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে।